Bismillah, innal hamdalillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udhu billahi min shururi anfusina min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা এই মেরিনার গ্রুপে এই পর্যন্ত 76টা লেকচার বলেন অথবা আয়োজন বলেন এপিসোড বলেন আমরা 76টা পোস্ট করেছি 76 আমরা এই গ্রুপটা আসলে স্টার্ট করার পিছনে কারণ ছিল যে মেরিনাররা বড় আনফরচুনেট ইন এ সেন্স যে তারা বাড়িঘর থেকে দূরে থাকে বাড়িঘর ছেড়ে দূরে থাকে স্বাভাবিক একজন মানুষ যে শহরে থাকে বা দেশে থাকে সে যেরকম অনেক অনেক আয়োজন সম্বন্ধে জানে তার অনেক সুযোগ সুবিধা থাকে দিনের জ্ঞান অর্জন করার বা দিন সম্বন্ধে জানার আর কিছু না হোক ধরেন ভালো একটা মসজিদে খুতবা শোনার একজন মেরিনার আনফরচুনেটলি সেই সুযোগগুলো থাকে না বা অনেক কম থাকে এছাড়া যে লাইফস্টাইলটা হয় মেরিনারদের সেটাও আসলে দিন শিক্ষা বা দিন শিক্ষার জন্য কন্ডিসিভ না অনেক ক্ষেত্রেই লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট হয় সুযোগটা কম থাকে পয়সাটা বেশি থাকে নানাবিধ কারণে মেরিনাররা আমি মনে করি যে বেশ দুর্ভাগা একটা একটা সমষ্টি জনসমষ্টি দিন শিক্ষার ব্যাপারে আর কিছুর ব্যাপারে আমি বলতেছিলাম দিনের জ্ঞান অর্জন করার ব্যাপারে বা দিন শিক্ষার ব্যাপারে যে জন্য আমরা আরো আমাদের ধরেন আরো দুই একটা গ্রুপ আছে যেখানে আমরা কথা বলি আমার একটা গ্রুপ আছে সত্য সন্ধানী বলে দুই একজন এখানকার মেরিনার সেখানে আছেন হয়তো মোতাহার যেমন ক্যাপ্টেন মোতাহার আছে সেখানে তো আমি যখন এই গ্রুপটা শুরু হয় তো ক্যাপ্টেন মোতাহারকে বলছিলাম যে আমরা তো ওইগুলো পোস্ট করে দিলে পারি যে ওইখানে আমরা সিরিয়ালি যেটা প্রায়োরিটিতে আগে আসে সেটা আগে আলোচনা করছি এখানে তাই করছি কিন্তু ওইখানে রেডিমেড ছিল জিনিসগুলো লেকচারগুলো একের পর এক পোস্ট করে দিলে তো হইতো তখন মোতার আমাকে বললো যে না স্যার একটু আলাদাই থাকুক কারণ এখানের যারা আসেন বা যারা আসবেন জাহাজি তাদের লাইফে অনেক ধরনের ডাইমেনশন থাকে যেটা অন্যরা বুঝবে না বা অন্যদের জন্য প্রযোজ্য না বা এদের লাইফে কিছু জিনিস অ্যাড্রেস করার থাকে যেটা আলাদা করে করলেই ভালো হয় এই জন্য কিন্তু আমি ইন এ সেন্স ডবল কষ্ট করতেছি মানে ওইখানে ধরেন একশো একই রকম কথা বলতেছি একই রকম কি বলবো মানে তারতিব বা অর্ডারে আমি কথা বলতেছি কিন্তু তারপরেও ডবল কষ্টে বলতে পারেন মানে দুইবার করে করতেছি এখানে একটু ডিফারেন্ট হয় বা এখানে একটু একটু সামান্য হইলেও ডিফারেন্ট হয় ওইটাছে তো যাই হোক সেটাতে কোনো রিগ্রেট নাই তো যারা প্রথম থেকে আসছেন এই গ্রুপের সাথে খুব বেশি না তারা প্রথম থেকে আসছেন বা যাদের প্রথম থেকে শোনার সিরিজে শোনার স্কোপ হয়েছে তারা খুব বেশি না হয়তো 15-20 জন হবেন যারা যে শুরু হয়েছিল আমাদের গ্রুপটা আর বাকি যারা পরে জয়েন করছেন আমি জানি না তারা সবকটা আমাদের আয়োজনগুলা বা লেকচারগুলা সিরিয়ালে যেগুলো আমরা পোস্ট করি মেরিনার 1, 2, 3, 4 করে 76টা পর্যন্ত পোস্ট করছি সেগুলা সবাই শুনছেন কিনা আমি শিওর না হয়তো শোনেন নাই শুনলে অনেক ব্যাপারে হয়তো কনফিউশন থাকতো না অনেক অনেক ব্যাপারে হয়তো সেগুলা না শোনার জন্য কনফিউশন থাকতে পারে এটা আমরা বুঝি তো আমরা ইদানিংকালে দেখলাম যে একটা পোস্ট আমরা করছিলাম সেই দিন যে ই নিয়ে ইয়াসির কাদি ওনার একটা বক্তব্য নিয়ে হুদুদ নিয়ে একটা বক্তব্য নিয়ে বেশ তোলপাড় হয়েছে আলোচনা জামা বা যারা শুদ্ধ আকিদার বা শুদ্ধ মানহাজের স্কলার তাদের ভিতরে বড় স্কলাররা অবশ্যই এসব নিয়ে কথা বলেন না বড় বলতে আমি বোঝাচ্ছি যে ডক্টর সালাল ফজলের মতো যারা খুবই উচ্চ
ইসের পর্যায়ে তারা তাদের কাছে এগুলো পৌঁছাতে সময় লাগে বা তারা এগুলো নিয়ে এভাবে কথা বলেন না কোনো একজন পার্সন নিয়ে বা বাট মাঝারি লেভেলের কিছু স্কলার এগুলোকে অ্যাড্রেস করেন সঙ্গত কারণেই তারা করেন বিকজ ইয়াসিকাদের লেভেলটা ওইটাই ইয়াসিকায় তো আর যে সেন্সে আমরা ডক্টর সাজাল ফজানকে স্কলার বলবো সেই সেন্সে ইয়াসিকাদেরকে স্কলার বলার কোনো প্রশ্নই আর আসে না তো তারপরেও বা যে সেন্সে আমরা ইভেন ডক্টর মঞ্জুর এলাহিকে স্কলার বলবো সেই সেন্সেও আমরা ইয়াসির কাদেরকে স্কলার বলার আসে না ডক্টর মঞ্জুর আলহী ডক্টর সাইফুল্লাহ বা আবু বকর জাকারিয়া ভাই ইনারা যেভাবে মদিনা ইউনিভার্সিটিতে যেভাবে যেসব শায়েখদের কাছে পড়াশোনা করছেন সেই সেন্সে আমরা তাদেরকে যে সেন্সে স্কলার বলবো ইয়াসির কাদেরকে আমরা সেই সেন্সে বলবো না কারণ উনি পরবর্তীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়ে ওনার আকিদা মানহাজের অনেক চেঞ্জ আসছে আপনারা সবাই জানেন আমি অনেক সময় বলি যে মানে ইয়াসির কাদি আমরা সুন্নিরা এই শব্দটা ইউজ করি না ওই ইরা ইউজ করে শিয়ারা ইউজ করে আয়াতুল্লাহ বলে তারা আয়াতুল্লাহ মানে কি আল্লাহর নিদর্শন এটা যে কোনো কিছু আল্লাহর নিদর্শন হতে পারে আল্লাহর নিদর্শন শুধু পজিটিভ জিনিস তা না আল্লাহর নিদর্শন নেগেটিভ জিনিসও আল্লাহর নিদর্শন যেমন যে জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন সেই জাতিগুলোর দিকে যদি আমরা দেখি আমরা আল্লাহর নিদর্শন দেখতে পাবো যে আল্লাহ কি করতে পারেন বা আল্লাহর এই কতটুকু যাই হোক তো সাইন নিদর্শন বা প্রুফ বা এই ধরনের তো ইয়াসির কাদেরকে আমি অনেক সময় বলি যে আল্লাহ আল্লাহ রসুলের কথা যে কত সত্যি এটা আমি ইয়াসির কাদেরকে দেখে বুঝি যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাফের দেশে মুসলমান থাকাটাকে হারাম করছেন এবং হারাম বলছেন প্লাস পরবর্তী স্কলাররা যারা বলছেন যে দাওয়াতের জন্য কেউ থাকতে পারে দাওয়াতি কাজের জন্য যদি হয় থাকতে পারে ডেফিনেটলি থাকতে পারে তবে তারপরে বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে এবং ছেলে মেয়েকেও এখানে বড় করবে না কারণ তার ব্যাপারে নিশ্চিত হইল ছেলে মেয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই যে তারা পাপ থেকে বা ইসের থেকে মানে ফিতনা থেকে বেঁচে থাকবে সুতরাং মেইনস্ট্রিম স্কলারদের লাইনটা এরকম যে আচ্ছা ঠিক আছে দাওয়াতি কাজের জন্য যেতে হলে যাও কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবা তারপরে এক 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 মুহূর্তের জন্য এক্সট্রা থাকবা না ওইখানে বিকজ ইউ আর নট সেফ দেয়ার কেউ সেফ এটা বলা যাবে না বা বলা উচিত না সো চলে আসবা এই যে স্ট্যান্ডটা নেওয়া হয় এটা এটা যে কত ভ্যালিড এটা আমরা ইয়াসির কাদেরকে দেখে বুঝি ওনার কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখছি আজ থেকে হয়তো 20 বছর আগে যখন উনি কিতাবুত তাওহীদ বা আপনার কতগুলো সিরিজ করতেন কিতাবুত তাওহীদ একটা ছিল তারপরে একটা ছিল আপনার দোয়া দ্য উইপন্স অব দ্য বিলিভার্স একটা সিরিজ ছিল উলুমুল কোরআনের একটা সিরিজ ছিল এরকম অনেক কিছু ছিল অনেক অনেক ছিল অডিও অবশ্য আমি তখন ভিডিও দেখতামও না বা তখন ছিল না ভিডিও দেখার বোধ হয় স্কোপও ছিল না আমি শিওর না তো আমি অনেক কিছু শিখছি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি কিন্তু পরবর্তীতে দেখলাম উনি এই ইয়ালে পড়াশোনা করতে গিয়ে বা আমেরিকান হইতে গিয়ে অনেক কিছু চেঞ্জ আসলো প্রথমে দাড়িটা ছোট হয়ে গেল তারপরে টাকনুর উপরে কাপড় পরা সেটা টাকনুর নিচে চলে গেল তারপরে স্যুটটাই শুরু হয়ে গেল মানে এগুলো বাদ দিয়েছিলেন উনি সব অ্যান্ড সো অন আর কি যেগুলো এবং চেঞ্জ হইতে 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 এখন উনি ইসলামের এমন জিনিস নিয়ে কোশ্চেন করতে শুরু করছেন যেগুলা ওই পেঁয়াজের একটা মেটাফোর আছে পেঁয়াজ যেটাকে আমরা অনিয়ন বলি যে আপনি পেঁয়াজের খোসাটা অবভিয়াসলি বাইরেরটাকে মনে হয় যেন এটা ছাড়াই ফেললে ভিতরে একটু পিওরের অংশ পাওয়া যাবে তারপরে আরেকটু আপনি যদি এইভাবে একের পর এক লিফ যেগুলোকে বলি আমরা পেঁয়াজের যেগুলো খোসা আসলে খোসা বলি অ্যাকচুয়ালি তো এগুলো পাতার মতো জিনিস একটার পর একটা যদি ছাড়াইতে থাকেন তারপরে একটা জায়গায় আসবে যে আপনার পেঁয়াজটাই নাই হয়ে যাবে তো এইভাবে উনি যেভাবে ইসলামের জিনিসগুলো নিয়ে কথা বলতে শুরু করছেন আলটিমেটলি দেখা যাবে যে ইসলামের আর কিছুই থাকবে না আর কি এইটাই নিয়ে কনসার্ন আসলে আর ওই আমি যে দুটা ভিডিও পোস্ট করছি প্রথমটা হয়তো একটু তাড়াহুড়া করে করছেন উনি তবুও কনসার্নটা ঠিকই আছে আর সেকেন্ডটা যেটা পোস্ট করছি সেকেন্ড যে ভিডিওটা আর একটু বড় বেশ বড় আমি জানি না আপনারা দেখছেন কিনা সেটাতে আসলে সেটা দেখার পরে কোনো কনফিউশন থাকা উচিত না সেখানে অনেক ডিটেলসে ওনারা আলাপ করছেন ইয়াসির কাদের মেথোডোলজি বা ডেঞ্জারটা কোথায় বা এই কোথায় ইত্যাদি নিয়ে কথা বলছেন অনেক
অনেক বিস্তারিত কথা বলছেন। যাই হোক, তারপরে আমরা বলবো যে কনফিউশন যদি প্রথম থেকে কেউ আমাদের এগুলা শুনে থাকতেন তাহলে কনফিউশনের কথা না, কারণ আমরা স্টেপ বাই স্টেপ আসছি এবং আমরা অনেক কিছু ডিফাইন করে করে ছোট ছোট টার্মিনোলজি থেকে অনেক কিছু ডিফাইন করে করে এই পর্যায়ে আসছি। যেমন আমরা আহলে সুন্নাল জামা কাকে বলে এটা বলছি, আকিদা কাকে বলে এটা বলছি, এই ধরনের টার্মিনোলজিগুলি আমরা ডিফাইন করে করে এখানে আসছি। তো এক পর্যায়ে আমরা এটা বলছি, কোনো একটা পর্বে আছে যে ইসলাম যে কমপ্লিট এটা নিয়ে আমরা কথা বলছি। ইসলাম যে কমপ্লিট এটা হচ্ছে অত্যন্ত বড় একটা বুঝ বলবো আমি, বা আন্ডারস্ট্যান্ডিং। এটা যাদের ভিতরে নাই তাদের ভিতরে অনেক কনফিউশন হবে। আল্লাহ সুরা মায়েদার 3 নম্বর আয়াতে হুদায় হজের মাঠে নাজিল হওয়া আয়াতে স্পষ্ট তো বলছেন যে আজকের দিনে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, তোমাদের উপর আমার ফেভারকে কমপ্লিট করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে আসছে যে উনি যার উপর আমাদেরকে রেখে গেলেন, আমরা যদি তার উপর থাকি আমরা কখন বিপদগামী হব না, এমন কিছু সম্বন্ধে উনি জানাইতে বাকি রাখেন নাই যেটা যেটা আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে বা জান্নাতের নিয়ে যাবে। এইরকম সুসংবাদ থেকে আমাদেরকে মানে সুসংবাদ জানাইতে বা ই করতে খবর দিতে বাদ রাখেন না যা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এইরকম সতর্কবাণী উচ্চারণ করতেও বাদ রাখেন না যা আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই ধরনের অনেক হাদিস আছে, আমি আর অত ডিটেল ডিসকাশনে গেলাম না। এইটারই একটা একটা পর্যায়ে আমরা পড়ছিলাম যে আপনাদের মনে আছে হয়তো যে আমরা 3টা C বলছিলাম, যারা যারা খেয়াল করে শুনছেন বা প্রথম থেকে শুনছেন, আমরা বলছিলাম যে আমরা যখন বলি ওয়াশাদুন্না মুহাম্মাদান আব্দুহু রাসুলু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল, তখন আমরা অটোমেটিক্যালি যে কথাগুলো বলি বা যেগুলো প্রত্যয়ন করি তার ভিতরে একটা হচ্ছে এইটা বলছিলাম আমরা যে 3টা C মনে রাখতে বলছিলাম, যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর যে বাণী বা যে কথাগুলো মেসেজ আমাদেরকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব বর্তেছিল সেগুলোকে ক্লিয়ারলি কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন, ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলে গেছেন, কোনো অ্যাম্বিগুইটি নাই, কমপ্লিটলি পরিপূর্ণ বলে গেছেন, কিছুটা বাদ দিয়ে যান নাই যে আমাদের জন্য যোগ্য গুণভাগ করতে হবে পরে, ক্লিয়ারলি কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন, ভুল বলে যান নাই যে আমাদেরকে সেটাকে শুদ্ধ করতে হবে। এই এই বুঝটা খুব ইম্পর্টেন্ট যে শরিয়া কমপ্লিট, ইসলাম কমপ্লিট, আমাদের জীবনে যে কোনো সমস্যা আসুক সেটার বিধান বা সেটা কিভাবে সলভ করতে হবে তার ডিরেক্ট বা ইনডিরেক্ট দিক নির্দেশনা আমরা শরিয়ার ভিতর পাব। শরিয়া কমপ্লিট, কোরআন এর মেসেজ কমপ্লিট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কমপ্লিট, রাসূল সাল্লাম বলছেন এটা কমপ্লিট, আল্লাহ বলছেন এটা কমপ্লিট। এইখান থেকেই আসে আসলে যে এরপরে যারা নতুন কিছু উদ্ভাবন করতে চাবে বা যোগ বিয়োগ গুণভাগ করতে চাবে তাদেরকে আমরা কি বলি, ইন জেনারেল বিদআতি বলি। এবং আমরা দেখি যে এরপরে অনেকেই অনেক কিছু চেষ্টা করছেন, এই খতম ওই নামাজ এরকমের, একবার এক রাকাত নামাজে একবার সূরা ফাতিহার সাথে 100 বার সূরা ইখলাস, কত কিছু মানুষ ইন্ট্রোডিউস করতে চাইছে, কত রকম নতুন নতুন জিনিস। এই এই প্রসঙ্গে আমরা যখন কথা বলি তখন আমার একটা আয়াতের কথা আমি সবসময় আপনাদের বলছি, আগেও আবারও বলি, সূরা নিসার 115 নম্বর আয়াত আপনারা দেখে যায় যে মোমিনদের পথ কোনটা, রাসুলের পথ কোনটা, এটা জানার পরে ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও যারা অন্য কোনো পথ খুঁজতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সেই ভিশাস সাইকেলে ঘুরপাক খাওয়ান এবং তাদের পরিণতি জাহান্নাম। এটা শুনলে আমার বুকটা কেঁপে ওঠে সবসময়, অলওয়েজ মনে হয় যে আল্লাহ আমি তো তাদের ভিতর না যে যারা এরপরে খুঁজবে বা খুঁজতে চেষ্টা করবে নতুন নতুন দিক নির্দেশনা, নতুন নতুন ব্যাপার। তো এই এই যে ইটা আসলো, মানে এখানে একজন ভাই এই প্রসঙ্গে কোরআনের ইন্টারপ্রিটেশনের কথাটা আসছে, আমি আসছি ইন্টারপ্রিটেশনের কথা। আসলে ইন্টারপ্রিটেশনের কথাটা যখন নিয়ে আসছেন, এই হুদুদের ব্যাপারটা কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার না, হুদুদের ব্যাপারটা কোনো আমরা পরে দেখব ইনশাল্লাহ, কথা বলবো আবার। তো ইন্টারপ্রিটেশনের কথা যখন আনছেন তখন আমি মনে করলাম যে এটা একটু বলা উচিত যে এই কিভাবে কোরআনকে বুঝতে হবে, তাফসির, ইন্টারপ্রিটেশন কি বলি আমরা, তাফসির বলি তাই না,
কোরআনকে কীভাবে বুঝতে হবে সেটার ব্যাপারটাকে আমরা তাফসির বলি। এটার উপর দুটো বই আছে, দুইটাই পাওয়া যায়। একটা বেলাল ফিরিস্তির উসুল তাফসির ইংলিশে আছে, যারা আমাদের মতো লেম্যান যারা আরবি জানি না বা ম্যারিনার্স বা আদারওয়াইজ আমরা প্রফেশনালস বা ইংরেজি শিক্ষিত তাদের জন্য উপযোগী উসুল তাফসিরের বই বেলাল ফিরিস্তির একটা আছে, উসুল তাফসির বোধ হয় বইটার নামই, আর যতদূর মনে পড়ে আমার বাংলায়ও বোধ হয় ট্রান্সলেট হয়েছে, আমি শিওর না। আরেকটা হচ্ছে জামাল জারাবজোর হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, এটা আমি আসলে ভাষান্তর করছি, এটা বাংলায় পাওয়া যায়, ঢাকায়ও পাওয়া যায়, আর ইংলিশটা খুব সুন্দর। আপনাদের যাদের সুযোগ আছে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনাদের যাদের সুযোগ আছে এটা ইংলিশটা আপনারা জোগাড় করে পড়বেন ইনশাআল্লাহ, খুব সুন্দর। এই বইটাও খুব সুন্দর। এখানে আপনারা পড়লে দেখবেন যে তাফসিরের অ্যাকচুয়ালি উসুল তাফসির যেটা আমরা বলি, তাফসিরের মূলনীতি এখানে আসে যে তাফসির মেইনলি হচ্ছে তিনটা সোর্স থেকে আসবে তাফসির। প্রথমের কথা, প্রথম হচ্ছে কোরআনের তাফসির, কোরআনের আয়াত দিয়ে, এক আয়াতের তাফসির আর এক আয়াত দিয়ে। আপনাদেরকে বলছি আমি কথা প্রসঙ্গে যে এরকম অনেক তাফসির আছে, ফেমাস তাফসির আছে, যেগুলা যারা তাফসিরকার তারা নিজেদের কোনো কথা বলেন না, কোরআনের একটা আয়াতকে আটটা আয়াত দিয়ে তাফসির করছেন, আটটা আয়াত দিয়ে ব্যাখ্যা করছেন, একটা আয়াতের ব্যাখ্যা আটটা আয়াতে আসে সেটাকে ওনারা কম্পাইল করছেন। এরকম একটা তাফসিরের কথা আপনাদেরকে বলছিলাম যে আদওয়াল বায়ান, আনফর্চুনেটলি এটা ইংরেজিতে পুরাটা হয় নাই, অল্প কিছু ধরেন এক পারারও কম, হয়তো সুরা বাকারা না এক পারাকে বেশি হবে, সুরা বাকারার বোধ হয় এক পারার মতো, আর আর সুরা ফুরকান, সুরা সুরা ফাতিহা, এরকম কিছু বিশেষ বিশেষ সুরার অংশ বিশেষ বা বিশেষ বিশেষ সুরা উনি ইংরেজিতে ই হয়েছে, ভাষান্তর হয়েছে, কিন্তু বাকিটা হয় নাই। ইমাম সাংকেতি, আমিনাল সাংকেতি মারা গেছেন, উনি মরিতানিয়ান স্কলার ছিলেন, আলোসুনুল জামার স্কলার, তো তার করাই আপনার তাফসিরটা হচ্ছে কোরআনের তাফসির কোরআন দিয়ে, অর্থাৎ একটা আয়াতের তাফসির আটটা আয়াত দিয়ে, এটা হচ্ছে। তো উসুল তাফসিরের মতে এটা হচ্ছে একটা সোর্স অফ তাফসির। দুই নম্বর হচ্ছে আপনার কোরআনের তাফসির রাসুল সাল্লাম কি করে গেছেন, অর্থাৎ কোরআনের তাফসির সুন্না দিয়ে বা হাদিস দিয়ে বা রাসুল কি বলে গেছেন কোন একটা আয়াত সম্বন্ধে, কোন একটা বিষয় সম্বন্ধে, সেটা দিয়ে তাফসির করা বা তেসাদের তাফসির বোঝা, কোরআনকে বোঝা। আর তিন নম্বরটা হচ্ছে সাহাবিরা কি বুঝছিলেন, সাহাবিরা ঐক্যমতের ভিত্তিতে কোরআন সম্বন্ধে, কোরআনের একটা একটা আয়াত বা একটা একটা কোনো বিশেষ ব্যাপার সম্বন্ধে, কোন এক আয়াত বা একাধিক আয়াত বা পুরাটা বা যেটুকুই আপনার তাফসিরের কথা যখন বলবো যতটুকুর কথা বলতেছি সেটা সম্বন্ধে সাহাবিদের স্ট্যান্ডটা কি ছিল, এই তিনটা হচ্ছে মেইন সোর্স অফ তাফসির। এর বাইরে আরো দুইটা সোর্স হতে পারে বা দুইটা পদ্ধতি হতে পারে তাফসিরের। একটা হচ্ছে আরবি ভাষার জ্ঞান, কেউ খুব ভালো আরবি জানেন সেটা দিয়ে উনি বোঝার চেষ্টা করতে পারেন। আর আরেকটা হচ্ছে রায়, যেটাকে আমরা বলি, অর্থাৎ লজিক বা যুক্তি যেটাকে বলি। আহলে সুন্নাহ জামার সকল স্কলার এই ব্যাপারে একমত যে ওই পরের যে দুইটা বললাম, অর্থাৎ আপনি আরবি ভাষা জানেন, এখনো জানতে পারেন, আপনি আরবি ভাষা খুব ভালো জানেন অথবা আপনার খুব খুব ধার লজিক আছে, কিন্তু এই দুইটা দিয়ে আপনি যে ইন্টারপ্রিটেশন করবেন বা যে বুঝটা হবে আপনার বা যে তাফসির করতে যাবেন সেটা কিন্তু ওই তিনটের সাথে কন্ট্রাডিক্ট করতে পারবে না, করলে এটা ভ্যালিড না, করলে এটা গ্রহণযোগ্য না। এইখানেই কিন্তু অনেক বড় বড় আলেমরা ধরা খেয়ে গেছে, যেমন আপনাদের বলছি মুতাজিলা যারা তাদের ভিতর অনেক বড় এই ছিলেন জামাকশারি, ওনার তাফসির আছে, ওনার ইয়ে আছে, উনি ল্যাঙ্গুয়েজে খুব ভালো ছিলেন বা খুব ই করতেন, কিন্তু ওনাকে হোলসেল কেউ নেয় নাই, কারণ যখনই ওনার ল্যাঙ্গুয়েজের জ্ঞান বা মোতাজিরার কি হয় যুক্তিবাদী হয় না, রেশনালিস্ট, যখনই ওনার যুক্তি বা ওই তিনটার বাইরে চলে গেছে বা ওই তিনটাকে কন্ট্রাডিক করছে এটা যে বাতিল, কেউ নেন না ওটা, এটাকে নেওয়া হয় না, এটা আমরা অনেকে জানি না কিন্তু এটা নেওয়া হয় না। তো এইভাবে যদি আপনারা উসুল তাফসির জানতেন তাহলে আপনারা বুঝতেন যে কেন ইয়াসির কাদির কথাটা গ্রহণযোগ্য না, কেন এখানে কোনো ই নেই। আর একটা আমরা ব্যক্তি মানে একদম রিয়েল লাইফ থেকে একটা উদাহরণ দিচ্ছি, কোরআনে ফি সাবিলিল্লাহ কথাটা ইউজ করা হয়েছে, ফি সাবিলিল্লাহ ওই যে তিনটা বললাম সাহাবিরা রাসুল বাই ওই সময়টায় তাদের আন্ডারস্ট্যান্ডিং কি ছিল, ফি সাবিলিল্লাহ কথাটা মানে কি বুঝতেন ওনারা বা কি বুঝছেন, ইউনানিমাসলি কি বুঝছেন, দুইটা জিনিস বুঝতেন, একটা হচ্ছে যে জিহাদে যাওয়া, আল্লাহর পথে যাওয়া মানে জিহাদে যাওয়া, আল্লাহর পথে বের হওয়া মানে জিহাদে বের হওয়া, আর দুই নম্বরটা হচ্ছে আল্লাহর পথে যাওয়া মানে
হজের সফরে যাও। আজকে 1400 বছর পরে আপনি আপনার রায় দিয়ে, রায় মানে আপনার লজিক দিয়ে অথবা আপনার আরবি ভাষার জ্ঞান দিয়ে আপনি বললেন যে আল্লাহর পথে বের হওয়া মানে হচ্ছে লোটা বদনা নিয়ে মাথায় কম্বল টম্বল বিস্তর নিয়ে চিল্লায় যাওয়া বা 3 দিন বা 40 দিনের জন্য বা 10 দিনের জন্য কোথাও যাওয়া, এটা আল্লাহর পথে বের হওয়া, এটা গ্রহণযোগ্য না। আল্লাহ সুন্নাত জামা এটাকে রিজেক্ট করে দিবে, এটা গ্রহণযোগ্য না। কেন না? কারণ এটা ওই তিনটার এগেনস্টে যায়, ওই তিনটার সাথে মিলে না। একই কথা বুরুজ, আপনাদেরকে বলছি আগে, বুরুজ সুরা বুরুজের বুরুজ যেটা, এটা মানে কনস্টেলেশন, তারার কনস্টেলেশন, তারার যে একটা ফ মানে একটা পজিশনিং থাকে, যেমন ধরো আদম সুরত বলি বা আমরা আরো বলি বা একটা গুচ্ছ তারা একভাবে থাকে, একভাবে দেখা যায়, এটাকে বলা হয় বুরুজ, বলা হয়তো বুরুজ ওই সময়কার আরবি ল্যাঙ্গুয়েজে। এখন বুরুজ বলতে রাশিচক্র বোঝানো হয়। এখনকার এটা দিয়ে বুঝ দিয়ে আপনি রাশিচক্র এখন বুঝলেন, আপনি এইটা দিয়ে আপনি যুক্তি দেখাইলেন যে তাহলে তো আল্লাহ রাশিচক্রকে অনুমোদন করছেন বলে মহাজাতক যেটা বলে কোয়ান্টাম ফাউন্ডেশনের, এই দেখেন মানে বলবে আপনাকে যে এই দেখেন রাশিচক্রের কথা আল্লাহ বলছেন, সুরা বুরুজের নামই হয়েছে এভাবে, এটা গ্রহণযোগ্য না। কারণ কি, এটা ওই তিনটার এগেনস্টে যায়, ওই তিনটা সোর্স থেকে যে তাফসির হয়েছে বা অলরেডি এক্সিস্টিং তাফসির বা বুঝ সেটার এগেনস্টে যায়। একইভাবে হুদুদ যেটাকে আমরা বললাম, হুদুদ এজ এ ডিসাইডেড ম্যাটার, এখানে কতগুলো টার্ম আমরা কথা বলি, মানে জাস্ট আমরা এটা এই এই পর্বটা, আজকের পর্বটা আমরা আমাদের রেগুলার পর্বের বাইরে করতেছি, এটা হচ্ছে বলতে পারেন যে আমাদের গতদিন এতদিনের কথাবার্তা সামারিও বলতে পারেন, এবং তার আলোকে এই যে আমরা রিসেন্ট যে কনফিউশনটা সেটা দূর করার চেষ্টা করব। কতগুলো টার্ম বলবো আমরা এখন। শরিয়া, যখন আমরা বলি যে আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছেন, এটা মিন করে যে শরিয়া কমপ্লিট করে দেয়। শরিয়া মানে কি? ইসলামিক ল যেটাকে আমরা বলি শরিয়া। তারপরে একটা জিনিস হচ্ছে ফিক। শরিয়া হচ্ছে ইসলামিক ল, ফিক হচ্ছে কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইড হবে এইটা যিনি ডিসাইড করবেন। আপনি যখন একজন লোকের, একজন ফকির কাছে গেলেন প্রবলেম নিয়ে যে আমার বউকে আমি এই কথা বলছি, আমার কি তালাক হয়ে গেছে নাকি, ধরেন কথার কথা, খুব খুব কমনলি আসে আমাদের স্কলারদের কাছে এইসব প্রশ্নগুলো, তখন যিনি ফকির, যিনি জুরিস্ট, তিনি করবেন করবেন কি, শরিয়ার কোন লটা এখানে অ্যাপ্লিকেবল হবে, কোন লটা অ্যাপ্লিকেবল হবে সেটা দিয়ে উনি সেই লটাকে, মানে লটা কিন্তু উনি প্রণয়ন করেন নাই, লটা শরিয়ার বিধান, শরিয়ার সোর্স কি, কোরআন এবং সুন্নাহ, তাই না? শরিয়ার ডুয়েল সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোনটা কোন আইন কি, কোনটা কোন আইনের কোনটা দলিল হবে, কোনটা দিয়ে আইন প্রণয়ন করা হবে, এটা কিন্তু আরেক আরেক দলের স্কলারের ই, তাদেরকে আমরা বলি লিগ্যাল থিওরিস্ট বা উসুলি বলি, উসুল ফিক নিয়ে যারা ই করে, তারা ডিসাইড করবেন যে কোন জিনিসটা, কোন জিনিসটা আইন হবে আর কোন জিনিসটা আইন হবে না, কোন জিনিস থেকে আইন প্রণয়ন করা হবে, কোন জিনিস থেকে আইন প্রণয়ন করা হবে না, এটা হচ্ছে তাদের ফিল্ড। তারা শরিয়াটাকে ডিফাইন করবেন, লগুলোকে ডিফাইন করবেন, কিন্তু লগুলোকে অ্যাপ্লাই করবেন কিন্তু ফাকি, ফিক শাস্ত্রবিদ যাদেরকে আমরা বলি, তারা অ্যাপ্লাই করবেন যে এই লোকের এই পার্সোনাল মানে কেসে এই লটা অ্যাপ্লাইড হবে, এই লটা অ্যাপ্লাইড হবে না। সেইভাবে যদি আমরা বলি তাহলে শরিয়া কখনোই চেঞ্জ হবে না, শরিয়ার আইন কখনো চেঞ্জ হবে না, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা চেঞ্জ হইতে পারে ডিপেন্ডিং অন এট পার্টিকুলার বা পিকুলিয়ারিটি অফ এ কেস। আমি উদাহরণ দিব তারপরে, যেমন ধরেন সিগারেট, সিগারেট তো রাসুল সাহেব খান নাই, তার সময় ছিল না বা তার সাহাবিরা খান নাই, সিগারেট পরবর্তীতে আসে। এখন সিগারেট সম্বন্ধে যখন মানুষ কম জানত অথবা জানতই না, তামাক পাতার থেকে যদি আমি শুরু করি, তামাক খাইতো মানুষ, হুকা খাইতো যখন তখনকার কথা, জানতই না মানুষ, তখন সিগারেটকে, সিগারেট বা ধূমপান যেটাকে আমরা বলি, সেটা যখন একজন ফিক শাস্ত্রবিদের কাছে কেউ নিয়ে যেত যে বলেন তো সিগারেট খাওয়া যায় কি না যায়, উনি তখন এটাকে ওয়ে করে দেখতেন, ওজন করে দেখতেন যে এটাতে কি 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 আছে, কি ভালো কি খারাপ আছে, তখন উনি দেখতেন যে এটা একটা অপচয়, এটাতে গন্ধ ছড়ায়, এটা খুবই অন্যদের জন্য খুবই ই, এটা পরে নামাজে দাঁড়িয়ে মানুষের, এটা খেয়ে মানুষ যদি নামাজে দাঁড়ায় খুবই দুর্গন্ধ হয়, পাশের জন্য কষ্ট হয়, অ্যান্ড সো অন, অপচয় দুর্গন্ধ ইত্যাদি ক্লজে উনি বললেন যে এটা তো খাওয়া ঠিক নয়, এটা মাকরুহ। উনি কি অ্যাপ্লাই করলেন? অপচয়ের ক্লজ অ্যাপ্লাই করলেন, দুর্গন্ধের ক্লজ অ্যাপ্লাই করলেন, এটুকুই নলেজ ছিল ওনার। আচ্ছা, এরপরে যখন আমরা জানলাম যে সিগারেট কিলস,
এই ক্যান্সার হয়, এটা হয়, সেটা হয়, মানে সমস্ত খারাপ জিনিস শুধু, মানে সিগারেটের বিষগুলাকে একজন মানুষ যে ধরেন 2-5 দিনে যে সিগারেট খায় ওটাকে যদি মানে নিকোটিনটাকে যদি কোনোভাবে নির্যাসটা বের করে ইঞ্জেক্ট করে দিলে সে মরে যেত, সিগারেট কিলস। এই কথাগুলো যখন জানলেন, দুনিয়া জানলো, তারাও জানলেন, তখন যখন একজন মানুষ একজন ফকির কাছে যাবে গিয়ে জিজ্ঞেস করবে হুজুর বলেন তো এই সিগারেট খাওয়াটা কি কি পর্যায়ে হবে, তখন উনি বলবেন এটা হারাম, কারণ সিগারেট কিলস, যা কিছু আপনাকে হত্যা করে, শেষ করে, নিঃশেষ করে, খরচ করে, ধ্বংস করে, সেটা হারাম হবে। শরিয়া কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু শরিয়ার দুইটা আলাদা আলাদা বিধান অ্যাপ্লাইড হয়েছে অবস্থা সাপেক্ষে বা জ্ঞানের উপর ই করে। এইভাবে শরিয়া যেভাবে কমপ্লিট, হালাল যেটা সেটা কোনোদিন হারাম হবে না, হারাম যেটা সেটা কোনোদিন হালাল হবে না। একইভাবে হুদুদ যেটা, হাত পানিশমেন্ট যেটা, আল্লাহ যেটা বলে দিয়েছেন, সবকিছুর ব্যাপারে কিন্তু আল্লাহ বলেননি, মাত্র কয়েকটি জিনিস, অল্প কিছু জিনিসের ব্যাপারে বলছেন, সেটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। হ্যাঁ, কি চেঞ্জ হবে? বাংলাদেশে কি আপনি হুদুদ ক্যাম্প করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বাংলাদেশ ইসলামিক স্টেট না, কে করবে হুদুদ ক্যাম্প বলেন তো? হুদুদের লটা একই আছে, বাংলাদেশে জিনা করলেও মৃত্যুদণ্ড হওয়ার কথা, বা বাংলাদেশে চুরি করলে হাত কাটার কথা, সৌদি আরবে চুরি করলেও হাত কাটার কথা, হাত কাটার কথা, মৃত্যুদণ্ড হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ তো ইসলামিক স্টেট না, এখানে কাজই নাই, এখানে ইসলামে শরিয়া দিয়ে, শরিয়া ল দিয়ে বিচার করা হয়, এখানে শরিয়া ইমপ্লিমেন্ট করা হয় না, সুতরাং এখানে আপনারা আমার সেটা ইমপ্লিমেন্ট, মানে ইমপ্লিমেন্ট করার কোনো স্কোপ নেই, কারো স্কোপ নেই এটা ইমপ্লিমেন্ট করার। রাষ্ট্রযন্ত্র যদি ইসলামিক হইতো, ইসলামিক স্টেট হইতো, তাহলে তারা করত, সৌদি আরবে করে, কারণ তাদের, তারা তাদেরকে ক্লেম করে তারা শরিয়া লতে চলে, তাদের এখানে হুদুদ পানিশমেন্ট কায়েম করে। আপনারা দেখবেন যে যখন খিলাফার কথা বলা হয়, ইসলামী শাসকের কথা বলা হয়, আইন প্রণয়নের কথা বলা হয়, তখন ওয়ান অব দ্য ফার্স্ট থিংস বলা হয় যে শরিয়া এবং হুদুদ কায়েম করবে। হুদুদটাকে স্পেশালি বলা হয়, কারণ হুদুদ আইন কায়েম করাটা হচ্ছে একটা প্রমাণ যে একটা দেশ ইসলামী শরিয়া অনুযায়ী চলে, আল্লাহর বিধান অনুযায়ী চলে। সেটা আজ থেকে 1000 বছর 100 বছর পরে কোনোদিন হালাল আর হারাম হবে না, বা হারাম আর হালাল হবে না, কোনোদিন হইতে পারে না। একইভাবে হুদুদ পানিশমেন্ট কোনোদিন চেঞ্জ হইতে পারে। কিন্তু আপনার দেশে হারাম খাইতেছে না মানুষ, এটার মানে কি এটা হারাম কি জায়েজ হয়ে গেছে? আপনার দেশে মানুষ সুদ খাইতেছে, আপনার দেশে বার আছে, আপনার দেশে মদ খায় মানুষ, আপনার দেশে জিনা করে, আপনার দেশে পরকীয় আছে, মানে কি এগুলো সব হালাল হয়ে গেছে? না, হালাল হয়নি, কখনোই হবে না, সারা দুনিয়া উল্টায় গেলেও হবে না। কেয়ামত পর্যন্ত হালাল আর হারাম হওয়ার উপায় নাই, হারাম আর হালাল হওয়ার উপায় নাই। একইভাবে হুদুদ পানিশমেন্ট চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই। ওয়েদার ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কি যাচ্ছে না, সেটা একটা আলাদা ক্লজ। একইভাবে হারাম বা হালাল যেটা বলি, কোনো একটা বিশেষ সিচুয়েশনে অপারেটিং কন্ডিশন যদি না থাকে, অপারেশন কন্ডিশন যেমন আপনি বলছি, যারা শুনছেন লেকচারগুলো তারা জানেন, যেমন শুকরের গোস্ত হারাম, এই বিধানটা ইমপ্লিমেন্ট করতে গেলে বা এই বিধানটা মানার জন্য অপারেটিং কন্ডিশন কি, যে পৃথিবীতে আরও অন্য খাবার আছে আদার দেন শুকরের গোস্ত। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে যদি আপনি ডেজার্টে আপনার খাবার শেষ, আপনি মারা যাচ্ছেন, এবং আপনার সাথে খ্রিশ্চিয়ান সহযাত্রীর কাছে যদি শুকরের স্যান্ডউইচ থাকে, ওই সময় অপারেটিং কন্ডিশনটা না থাকাতে, যে অন্য কোনো খাবার নাই, কোনো খাবার নাই দুনিয়ায়, আপনার জন্য শুধু প্রাণ বাঁচানোর জন্য যেটা দরকার সেটুকু শুকরের মাংস আপনি খেতে হবে, তার মানে কিন্তু শুকরের মাংস হালাল হয়ে যায়নি। যেভাবে হুদুদ পানিশমেন্ট বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যাবে না, যায় না, তার মানে হুদুদ কিন্তু রহিত হয় নাই, বা হুদুদ পানিশমেন্ট চেঞ্জ হয়ে যায়নি। এখানে ইসলাম নাই বা ইসলামিক স্টেট না বলে এটা হচ্ছে না। একইভাবে ওইখানে খাবার নাই বলে আপনি শুকরের মাংস খাইতে পারতেছে, এর মানে এটা না যে শুকরের মাংস হালাল হয়ে গেছে, বোঝার ব্যাপার আছে। বা ধরেন অনেকে বলেন চিনিটা, এই আহমদ শাকর বলে একজন আছেন, আমেরিকায় থাকেন একজন স্কলার, উনি বলেন ডায়াবেটিস রোগীর, ডায়াবেটিক রোগীর জন্য চিনি হারাম। এটা তো একটা হালাল জিনিস, তাই না? চিনি তো একটা হালাল জিনিস, হারাম হইল কিভাবে? বিকজ যদি ডায়াবেটিক রোগীকে ইট কিলস, তাহলে এটা হারাম বলছেন উনি, ভুল বলেননি। কিন্তু এটা নর্মাল না, এটা একটা বিশেষ অপারেটিং কন্ডিশন। এই 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 ডায়াবেটিক রোগের অপারেশন, অপারেটিং অপারেশন কি বলে,
অপারেশনাল কন্ডিশন কি ছিল, অপারেশনাল কন্ডিশন কি ছিল তার, বা কোন কন্ডিশনে অপারেট করতে পারত এটা, মানে উনি এই শরিয়া লটা যে চিনি খাওয়া হালাল এইটা, এটার অপারেশনাল কন্ডিশন ওনার হয়তো উনি যদি সুস্থ একজন মানুষ হতেন, সকল সুস্থ মানুষের জন্য চিনি খাওয়া হালাল, কিন্তু উনি একজন এক্সেপশন, উনি খাইলে মারা যাবে, ওনার জন্য চিনি কিলস। এই জন্য চিনিকে ওনার জন্য বলা হবে যে চিনিটা নিষিদ্ধ বা খাওয়া উচিত না, কিন্তু তার মানে চিনি হারাম হয়ে যাবে। ওই লোকের শুকরের মাংস হালাল হয়ে যাবে না, আর ওই লোক খাইছে দেখে হালাল হয়ে যাবে না, শুধু ওই সময় ওইটুকুর জন্য ওনার খাইতে পারছেন উনি, কিন্তু আসলে ওইটা হারামই থাকবে সবসময়ের জন্য হারাম। আর চিনি সবসময়ের জন্য হালাল, এই লোকের খাওয়া নিষিদ্ধ দেখে এটা হারাম হয়ে যাবে না, বোঝার ব্যাপার আছে। একই ব্যাপার বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না বলে হুদুদ ল রহিত হয়ে যাবে না, বা হুদুদ ল বিজার হয়ে যাবে না, বিজারে হয়ে যাবে না, বা কি বলে মানে বর্বর হয়ে যাবে, এগুলো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি, যেরকম আগে বললাম, ফিক চেঞ্জ হবে, ফিক চেঞ্জ হবে। পাঁচত্ব সালাত আপনার জন্য ম্যান্ডেটরি, আপনি ট্রাভেল করতে শুরু করলেন, আপনার জন্য ফিক চেঞ্জ হয়ে গেল। এখন আপনার উপর শরিয়ার আরেকটা বিধান ইমপ্লিমেন্টেড হবে, সেটা হচ্ছে সফরের জন্য যে বিধানটা আছে আল্লাহ রসুল এবং আল্লাহ যেটা বলছেন যে রুখসাত দিয়েছেন আপনাকে, সেটা ইমপ্লিমেন্টেড হবে, এবং পাঁচত্বের জায়গায় আপনি জামা করে পড়তে পারেন, আসর মাগরেব সরি জোহর আসর একসাথে পড়তে পারেন, মাগরেব এসে একসাথে পড়তে পারেন, ফজর পড়তে পারেন আলাদা, ফজর তো কোনো ইয়ে হয় না, তাহলে পাঁচ ওয়াক্তের জায়গায় এটা তিন ওয়াক্তে চলে আসলো, ইন এ সেন্স তিনবার হয়ে গেল এটা। এইটুকু কি হলো, আপনি সফরে থাকার জন্য শরিয়া চেঞ্জ হয় না, শরিয়ার আরেকটা বিধান আপনার উপর প্রয়োগ হয়েছে, যেটা আল্লাহ আপনাকে রুখসাত দিয়েছেন সেটা হচ্ছে, এটা বোঝার ব্যাপার আছে। এইটা বুঝলেই আপনি বুঝবেন যে আসলে শরিয়া হুদুদ হালাল হারাম এই সমস্ত বিধানগুলো কখনোই চেঞ্জ হবে না। ফিক যেটাকে আমরা বলি, ফিক যেটাকে বলি অর্থাৎ আপনি গিয়ে বললেন যে আমার ডায়াবেটিস হয়েছে, আমি এখন কি করবো, আপনি চিনি খাবেন না, কথার কথা। বা আপনারা শুনছেন যে দুইটা লোক এসে দুইটা কথা জিজ্ঞেস করছে, একজন জিজ্ঞেস করছে আমি ফাস্ট আমি আমি রোজা রাখতেছি, রোজা রাখি, রোজা আছে, আমার বউকে কিছু মা খেতে পারবো, রসুল হাসান বলছেন হ্যাঁ পারবো। একটু পরে আরেকজন জিজ্ঞেস করছে আমি রোজা আছে, আমার বউকে চুমা খেতে পারবো, বলছেন না তুমি পারবো না। কেন, একজন ছিলেন ওল্ড বা বয়স্ক, উনি চুমাখের কোনো সমস্যা নেই, উনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আল্লাহ রসুল সেটা জানে। আরেকজন ইয়াং টকবকে ইয়াং, উনি চুমা খেলে পরবর্তীতে কিসে যায় কোনো ঠিক নেই, বলছেন না পারবা। একই কথা দুইজন জিজ্ঞেস করছে। তো যাই হোক, আমাদের বুঝতে আমরা ক্লিয়ার করে নেই, আমরা যে কথাগুলো বললাম আবার সামারাইজ করি। এই আলাস্কায় নামাজ কেমনে পড়বে আর ঢাকায় কেমনে পড়বে, এটা কিন্তু শরিয়া না, এটা হচ্ছে ফিক, ঠিক আছে, এটা হচ্ছে ফিক। এক একখানে ফিকে শরিয়ার এক একটা বিধান ইমপ্লিমেন্ট হবে, এক একটা বিধান। যেমন ধরেন একটা কথা, ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, এটা শরিয়ার একটা প্রিন্সিপাল, ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, শরিয়ার একটা প্রিন্সিপাল। আলাস্কায় যে নামাজ পড়বে তার তাকে আপনি ইম্পসিবল, যেটা একজন মানুষের জন্য সেটা ইম্পসিবল সেটা দাবি করতে পারবেন না। ধরেন একটা কথা, এটা ইমপ্লিমেন্ট হবে একটা কথা, জাস্ট একটা সাইড বললাম, যে লোকটা ডেজার্টে যার খাবার ছিল না তাকে আপনি ডিমান্ড করতেছেন না তুমি শুয়োর খাবা না, শরিয়া বলতেছে ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, এটা তার জন্য ইম্পসিবল, মরে যাবে সে। এবং শরিয়ার একটা মাকাসিদ, শরিয়ার একটা ই হচ্ছে যে পাঁচটা জিনিসকে শরিয়া প্রিভেন্ট মানে প্রিজার্ভ করতে আসে, তার ভিতরে একটা হচ্ছে নাফস প্রাণ জান আপনার প্রাণ। সুতরাং ওই প্রিন্সিপালের এগেনস্টে চলে গেল একটু যদি আপনি, এবং ইম্পসিবল ডিমান্ড করলেন আপনি যে তুমি খেতে পারবো না শুয়োরের স্যান্ডউইচ, কারণ তাহলে কি হবে সে মরে যাবে। এটা হচ্ছে শরিয়ার একটা বিধান, অন্য একটা বিধান তার উপর ইমপ্লিমেন্ট করা হলো, কিন্তু শরিয়া চেঞ্জ হয় না, কিন্তু শরিয়াতে সুগারের গোস্ত হারামই আছে, শরিয়াতে চিনি হালালই আছে, এইটা বোঝার ব্যাপার আছে। আশা করি বোঝাইতে পারছি তাফসির কাকে বলে, তাফসির এই আরেকটা কথা বাকি দিচ্ছে, ইজতিহাদ একটা কথা। অনেক সময় আমরা ইজতিহাদের নামে অনেক কিছু বলি, কোনো ডিসাইডেড ম্যাটারে ইজতিহাদ করার কোনো স্কোপ নেই,
যে ম্যাটারগুলো শরীয়তে স্পষ্ট, শুকর হারাম কিনে এটা ইস্তেদ করার রাস্তা নেই কোনো, শুকর অবশ্যই হারাম, শেষ, কমপ্লিটেড। আকমালতুল্লাকুম দীনাকুম আল ইয়াওমা আকমালতুল্লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিস, শরিয়া কমপ্লিট, শুকর আর নতুন করে হালাল করার কোনো হওয়ার কোনো রাস্তাই নেই, ঠিক আছে। এইটার ইশতেহার নেই, শুকর খাওয়া হালাল না হারাম এটার কোনো ইশতেহার নেই, চিনি খাওয়া হালাল না হারাম এটার কোনো ইশতেহার নেই, সুদ খাওয়া হালাল না হারাম এটার কোনো ইশতেহার নেই, হুদুদ পানিশমেন্ট দেওয়া মানে ভ্যালিড কি না ভ্যালিড এটার কোনো ইশতেহার নেই। ইশতেহার কোন ব্যাপারে আছে? যেটা সম্বন্ধে স্পষ্টত বলা নেই কিন্তু সেটারও শর্ত আছে, সেই ইশতেহার শরিয়ার কোন বিদ্যমান প্রিন্সিপলের বিরুদ্ধে যেতে পারবে না, মূলনীতির বিরুদ্ধে যেতে পারবে না, শরিয়ার কোন বিদ্যমান মূলনীতির বিরুদ্ধে যেতে পারবে, ঠিক আছে। যেমন উদাহরণ দিচ্ছি, অর্গ্যান ট্রান্সপ্লান্ট করা যাবে কিনা, ঠিক আছে, শর্ত সাপেক্ষে যাবে, সেই শর্তগুলো কোথার থেকে আসছে? শরিয়ার থেকে আসছে। শরীরে অঙ্গ প্রত্যক্ষ বিক্রি করা যাবে না, এখানে ইশতেহারের কোনো ই নেই, একজনের এসব জায়গায় অনেক অনেক ডিপ কথা, এত কথা বলার স্কোপ নাই। আপনার কোনো ক্ষতি না করে একজনের যদি লাভ করতে পারে আপনি সেটা করতে পারেন, দান করতে পারেন কিছু, সেই সেন্সে মিউটিলেশন ছাড়া, বিক্রি ছাড়া এবং আপনার কোনো রিস্ক ছাড়া যদি অর্গ্যান দেওয়া যায় তবে সেটা দেওয়া যায়, যেমন রক্ত দেওয়া, রক্ত ইনেসেন্স অর্গ্যান, ওইভাবে না হইলেও আপনার তো আপনার শরীরের ইন্টিগ্রাল পার্ট, আপনি দিলেন তাকে, বিক্রি করতে পারবেন না রক্ত, কিন্তু দেওয়া যায়, কিন্তু কি কন্ডিশন বললাম, বিক্রি করতে পারবেন না, আপনার ক্ষতি হবে না, আপনি নিজে অ্যানিমিক, এই রক্ত দিয়ে আপনি পড়ে মরে গেলেন, না আপনার হার্ট অ্যাটাক হইল, না পারবেন না, ঠিক আছে। আপনার কোনো ক্ষতি, মিউটিলেশন যেটা বললাম, মিউটিলেট করা যাবে না, আপনাকে চির বিকৃত করা যাবে না, বা বাইরের থেকে দেখে বিকৃত মনে হয় যে এগুলো আলাদা আলাদা প্রিন্সিপাল, এটা আমরা অন্যদিন আলাপ করব, উদাহরণ দিলাম আমি। এখন এই যে অর্গ্যান ট্রান্সপ্লান্ট করার ব্যাপারটা রাসূলের সময় ছিল না, স্পষ্ট তো বলা নেই, এটা এইখানে আপনি ইজতিহাদ করতে পারেন, কিন্তু সেই ইজতিহাদ আপনার ইসের বিরুদ্ধে যাবে না, কোন শরিয়ার কোন বিদ্যমান প্রিন্সিপালের বিরুদ্ধে যাবে। এইভাবে বহু কিছু ইজতিহাদ করছেন এই যুগে, করছেন এই যুগে বহু কিছুর ইজতিহাদ করা হয়েছে, সেটা আমাদের কাজ না, আমাদের জ্ঞানের বাইরে, সেটা কারা কারা করবেন, এটা উসুল ফিকের যারা, শরিয়ার স্কলার যারা বা শরিয়ার এক্সপার্ট যারা, উসুলি যারা তারা করবেন, আর ফকি যারা তারা করবেন, উসুল ফিক এবং ফিক আর তাফসীর কিন্তু আলাদা সায়েন্স, আমরা যেন গুলায় না ফেলি, আমার মনে হচ্ছে এখানেও আমাদের একটু কনফিউশন আছে। আমরা আজকে শেষ করে দিই, কাউকে দোষ কারো দোষ ধরার জন্য না, আমরা একটু জাস্ট কনফিউশনগুলো যেন না হয়, আমি দেখলাম যে ওইখানে একটু তর্কই হচ্ছে এবং সেই তর্ক থেকে একটু কনফিউশন আসতেছে, সেগুলো যেন না হয় সেই জন্য। আর আমি দুটা বই, যারা তাফসীর নিয়ে পড়াশোনা করতে চান, উসুল তাফসীর এবং জারাবদের যে বইটা বললাম, এগুলোর আমি ওই কোথায় পাওয়া যাবে বা লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমরা নেক্সট দিন থেকে আবার আমাদের নর্মাল স্ট্রিমে, মানে আবার আমরা ডিরেইলড হয়ে গেলাম আজকে একটু, আবার আমরা ট্র্যাকের উপর চলে যাব, আমরা যে সিরিয়ালে পড়তেছিলাম সেই সিরিয়ালে পড়ব ইনশাল্লাহ। আমি রিকোয়েস্ট করব, আমি যদি আমার কথা শুনতে হবে এমন কোনো কথা নাই, তারপরেও যারা মেথোডিক্যালি দিন শিখতে চান তাদের জন্য কিন্তু একটা তারতিব ছিল, এক দুই তিন চার যে সিরিয়ালে আছে এইগুলা, এগুলো তো মোতাহার মাঝে মাঝে দেয় পুরাণগুলার লিঙ্ক, আপনারা চাইলেই আবার দিবে, তো এইভাবে যদি শুনে আসতেন তাহলে হয়তো জিনিসগুলা, এই জিনিসগুলো কোনো না কোনো ফর্মে আলোচনা হয়েছে আগেও, কিন্তু সবাই হয়তো শোনেন নাই সেই জন্য কনফিউশন হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার, এবং যা কিছু খারাপ শুনলাম তার ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে সেটা, আল্লাহ আমাদের তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার, এবং আল্লাহ যে আমাদেরকে যা ভালো শুনলাম সেটা সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব কিছু মনে রাখতে, কিছু নিজেরাও পড়াশোনা করতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।